হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মেকানিক স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। যারা হচ্ছে আমার মেকানিক স্কুল দেখেন, এখনও লাইক দেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, এটা হচ্ছে আমরা একটা গ্যাসের চুলার মেশিনটা ইগনিশিয়ানটা আমরা কীভাবে খুলবো, খোলার কৌশলটা দেখাচ্ছি, এবং প্লাস হচ্ছে চুলাটা মেশিনটা কীভাবে রিপেয়ারিং করবেন এই জিনিসটা দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখুন, অবশ্যই আপনাদের কাজে আসবে, আপনার কাজটা শিখতে পারবেন। এই কাজ শিখলে হচ্ছে আপনাদেরই উপকার, আপনারা সব সময় হচ্ছে যে বাসার চুলা রিপেয়ারিং করতে পারবেন। আর হচ্ছে যে আপনারা যদি কাজ করে ইনকাম করতে চান, তাহলে হচ্ছে যে এই জিনিসটাও খুবই বর্তমান সমাজে খুবই একটা কার্যকরী কাজ হচ্ছে আপনার গ্যাসের চুলা রিপেয়ারিং। কারণ এটা হচ্ছে প্রত্যেক বাসাতে এই জিনিসগুলো রয়েছে, আর আপনারা যদি এই কাজগুলো করতে পারেন তাহলে হচ্ছে অবশ্যই উপকারে আসবে। গ্যাসের চুলাটার মেশিনটা আগে আপনার থেকে সম্পূর্ণ খুলে নিতে হবে। যদি রিপেয়ারিং করতে চান তাহলে হচ্ছে যে খোলার পর কীভাবে ফিটিং করবেন জিনিসটা দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। আমার একটা ফুরায় একটা সেশন চলতেছে, প্রায় 20 জনের মতো, তাদেরকে আমি জিনিসটা কাজটা শিখাচ্ছি, প্লাস হচ্ছে আপনাদেরকেও জিনিসটা দেখাচ্ছি। কারণ হচ্ছে আপনারা এই জিনিসটা শিখে যেন নিজেরাই কাজগুলো করতে পারেন। এই ইগনিশিয়ান সম্পূর্ণ কিছু খুলে ফেলবেন আগে, খোলার পর হচ্ছে যে এগুলো ভালো করে মুছে নিতে হবে, ওয়াশ করে দিতে হবে। কারণ হচ্ছে চুলা যদি দীর্ঘদিন ইউজ করেন, এখানে অনেকগুলো ময়লা হয়ে যায়, দেখেন ভিতরে অনেকগুলো ময়লা, এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। আপনার নরম কাপড় বা টিস্যু দিয়ে আপনার জিনিসগুলো মুছে নিতে পারেন। এই দেখেন, মুছলে দেখবেন কতগুলো কাদা বা ময়লা এখান থেকে পাওয়া যাবে। এবং মোছার পর হচ্ছে যে অবশ্যই একটু করে নারকেল তেল দিয়ে দিবেন, তাহলে হচ্ছে জিনিসটা সফট থাকবে এবং কাজ করবে ভালোভাবে, কাজ করবে, ঘুরবে। এই যে দেখেন, মেশিনটা খোলার পর ফিটিং করার সময় অবশ্যই বুশটা হাতে নিয়ে, বুশের যে একটা ছিদ্র আছে, আরেকটা হচ্ছে উপরের দিকে প্লেন, এই গাঁটটা সোজা হচ্ছে যে উপরের গাঁটের বিপরীতেই দিবেন। এবং দুইটা ওয়াশারের মধ্যে বাঁকানো ওয়াশারটা আগে নেবেন। এখানে দুইটা ওয়াশার, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে তেল তেলে আর একটা হচ্ছে কষকষে। তেল তেলেটা হচ্ছে যে প্রথমেই বাঁকাটা নেবেন, বাঁকাটা নিয়ে তেল তেলেটা উপরে হবে, প্লাস হচ্ছে যে হাতের ডান সাইডে হবে, হাতের ডান সাইডে হবে। আপনারা যখন বাম হাতে ধরবেন, মেশিনটা সবসময় ফিটিং করার জন্য বাম হাতে নেবেন। আমি সবসময় তিন আঙুলেই এই কাজটা করে দেখাই আপনাদের, তিন আঙুলেই ফিটিং করবেন, তাহলে হচ্ছে যে জিনিসটা যদি ধরা মনে থাকে তাহলে বাকিটা হচ্ছে যে আপনাদের মনে থাকবে, সহজ একটা কাজ। তারপর হচ্ছে যে দ্বিতীয় ওয়াশারটা মেশিনের ভিতরে বসাই দিবেন, এই ইগনিশিয়ানের ভিতরে বসাই দিবেন। এখানে হচ্ছে যে তেল তেলেটা নিচের দিকেই হবে, এবং হচ্ছে স্প্রিংটা নেবেন, স্প্রিংটা একেবারে সফট আছে কিনা দেখবেন, কোনো জং টং আছে কিনা, জং থাকলে একটু নারকেল তেল লাগাই দিবে। এবং তিন আঙুলে এইটা ধরার পর এই ডান হাতটা বাম হাতের দিকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এই গাঁট বরাবর বসাই দিবেন এবং তিন আঙুলে ধরবেন। ধরার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তিনটা জিনিস উপরে থাকে, যেন তিন আঙুলে ধরলাম, তিন আঙুল যখন পজিশন বরাবর বসবে আপনার এই মেশিনটা নড়াচড়া করবে না, ইগনিশিয়ানটা নড়াচড়া করবে না। আর স্ক্রু দিয়ে টাইট করে দিবেন দোনো পার্ট। টাইট করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এটা হচ্ছে একটা স্ক্রু একেবারে ভালো করে টাইট দিয়ে দিবেন না, একটু করে টাইট দেওয়ার পর দ্বিতীয় স্ক্রুটা টাইট করে দিবেন। কারণ হচ্ছে একটা স্ক্রু যদি আপনি ভালো করে টাইট করে দেন, তাহলে দ্বিতীয় স্ক্রুটা টাইট করতে গেলে হচ্ছে পজিশন ফিটিং হবে না, পজিশন বরাবর বসবে কিন্তু ফিটিং ভালোভাবে হবে না। সেজন্য একটু করে লাগানোর পর দ্বিতীয়টা লাগাবেন, লাস্টে গিয়ে হচ্ছে দোনোটা একেবারে টাইট করে দিবেন, ভালো করে টাইট করে দেওয়ার পর হচ্ছে যে কেবলটা কীভাবে বসাবেন দেখাই আমি। কেবলটা আগে বাহির করে নিই, কেবলটা বাহির করার পর কেবলের সামনে একটা ওয়াশার আছে, ওয়াশারের যে কালো ওয়াশারটা, এটা হচ্ছে যে বাঁকানোটা বাইরের দিকে করে দিবেন, নৌকার মতো যেটা আছে এটা বাহির করে দিবেন। গাঁট বরাবর বসাই দিলে এই পার্টটা আগে বসাবেন, আর দ্বিতীয় পার্টটা এমনি চাপ দিলেই বসে যাবে। প্রথমটা যখন সামনের দিকে যখন বসাবেন, দ্বিতীয়টা আপনি চাপ দিলেই বসে যাবে, হালকা চাপ দিলে বসে যাবে। এবং হচ্ছে স্প্রিংটা, স্প্রিং আবার দুইটা গার্ড আছে,
একটা হচ্ছে বাহির করা আর একটা হচ্ছে সেফটা সোজা। এখন একটু করে অ্যাঙ্গেল করে ধরবেন, ডান হাতের বুলেটটা একটু করে বাঁকানো করে গুড়াই দিয়ে হচ্ছে যে গার্ড বরাবর বসাই দিবেন। বাম হাতে হচ্ছে স্প্রিংটা ধরবেন, ডান হাত দিয়ে হচ্ছে যে আপনি বুলেটটা একটু করে অ্যাঙ্গেল করে ভিতরে যে গার্ডটা আছে গার্ড বরাবর পড়তে হবে, তাহলে হচ্ছে যে ওটা ফায়ার করবে। এই আমি দেখি আঙ্গুল দিয়ে একটু সেপে ঢুকাই দিলাম এবং উপরের হচ্ছে যে গার্ডটা দিয়ে আমি ফায়ার করে কিনে দেখবেন, অটো ফায়ারটা করবেন।